এগিয়ে আসছে পুর নির্বাচন। তার আগে মানুষের মন থেকে ত্রুটি নেই শাসক পক্ষের, সম্ভবত সেদিকে নজর রেখেই বৃহস্পতিবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে মা কিচেনের পথ শুরু হল। এদিন কিচেনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী, উপস্থিত ছিলেন আরেক অতিরিক্ত জেলা শাসক বিশ্বজিৎ বারিক, পুরাতন মালদা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন বশিষ্ঠ ত্রিবেদী, ভাইস চেয়ারপারসন চন্দনা হালদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস। অতিরিক্ত জেলা শাসক এদিন বলেন, পুরাতন মালদার পুরো কর্তৃপক্ষ কম দামে মানুষকে পেট ভরে খাবার দেবার ব্যবস্থা করেছে, এটা অনেক পুণ্যের কাজ। মাত্র পাঁচ টাকায় যে কোনো মানুষ এখানে পেট ভরে পুষ্টিকর খাবার খেতে পারবেন। জেলা প্রশাসনের অন্যতম আমাদের সহকর্মী মাননীয় করোনা পাতকালে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গে পাঁচ টাকার বিনিময়ে গরিব মানুষের যাতে এক বেলা পেট ভরে খেতে পায় তার জন্য ব্যবস্থা করেছিলেন, সেটা কন্টিনিউ চলছে। আমরা মাঝে করতে গিয়ে আমাদেরকে থামতে হয়েছিল, আমাদের সরকারি অনুমোদন ছিল না, তাই আমরা বেশি দিন চালাতে পারিনি। আমরা মাঝখানে বন্ধ করে আবার সরকারি অনুমোদন নিয়ে আমরা আজকে শুভ উদ্বোধন করছি। এতে সরকার সব রকম সহযোগিতা, মমতা ব্যানার্জি সরকার সব রকম সহযোগিতা আমাদেরকে করছেন, চাল দিচ্ছেন, ডাল। জনপ্রিয় প্রশাসক পেপারে এবং বিভিন্ন জায়গায় আমরা একটা সুনাম অর্জন করেছি। রিসেন্টলি পশ্চিমবঙ্গের মানুষের আরেকটা নতুন পালক লাগলো, সেই পালকটা আজকের দিনে পাঁচ টাকা, এটা একটা পুরো হোল মিল প্রোভাইড করা, প্রতীকী টাকা নেওয়া যাকে বলে। তো এত মানে আমি এই প্রকল্পের সঙ্গে সঙ্গে আমি পৌরসভা চেয়ারপারসনকে অনুরোধ করব, আমার দায়িত্বটা বেড়ে গেল, দায়িত্বটা এরকম বেড়ে গেল, কিরকমভাবে বেড়ে গেল যে এই প্রকল্পটাকে কন্টিনিউ করা সঠিকভাবে এবং সঠিক লোকের কাছে এর পরিষেবাটা পৌঁছে যাওয়াটা অনেক। যাতে গরিব মানুষ এক বেলা পেট ভরে ভাত খেতে পারেন তার জন্য যে মমতা ব্যানার্জি ব্যবস্থা করেছেন সেটা এর আগেও আমরা উদ্বোধন করেছিলাম, কিন্তু সেটা সরকারি কোনো অনুমোদন ছিল না। আমরা নতুন করে সরকারি অনুমোদন দিয়ে, মাঝে আমরা দু মাস মতো বন্ধ রেখেছিলাম, সরকারি অনুমোদন দিয়ে এডিএম জি সাহেব আজকে উদ্বোধন করলেন। আমরা এই মা ক্যান্টিন যতদিন পর্যন্ত সরকারি নির্দেশ না এসছে আমরা ততদিন ধরে চালিয়ে যাবো। 15-20 দিন এখানে চালানোর পর যদি ডিমান্ড অন্যান্য এলাকা থেকে আসে আমরা সেখানেও করার ব্যবস্থা করবো। মা কিচেন দুপুরবেলা পাঁচ টাকা বিনিময়ে আছেন, তিনিও তার হাত দিয়ে সেই গরিব মানুষ, জনগরিব মানুষ, সঞ্জীব মানুষের পাতে ভাত এবং ডাল এবং তরকারি তুলে দিচ্ছেন। আমাদের পুরাতন মালদা পৌরসভা 23শে ডিসেম্বর 2021 উদ্বোধন করলেন মাননীয় শ্রী বৈভব চৌধুরী, পুরাতন মালদা পৌরসভা তিনি চেয়ারপারসন, তার নামটি আমাদের ইতিহাসের পাতায় লেখা থাকবে। পুরাতন মাল শেষ করছি, ধন্যবাদ। Thank you.